এখন শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো পাচ্ছি বর্তমানে আমাদের মাস্টার খুব লাভবান হচ্ছে সরকারি ঘর দিয়েছে এটা আমাদের ভালো সুবিধা হচ্ছে বঙ্গোপসাগরের আঁচল ছোঁয়া এ জেলার প্রকৃতি থেকে শুরু করে অর্থনীতি রাজা প্রতাপ আদিত্যের জাহাজঘাটা মোগলীয় কীর্তি কিংবা পুরাকালের কাহিনী জারিগান সারিগান আর পালাগানের সাথেই মিশে আছে এ জেলার মানুষের আত্মিক পরিচয় মাছ রফতানি করেও বিশ্ব দরবারে সুনাম কুড়িয়েছে সাতক্ষীরা দর্শক এগিয়ে যাওয়ার গল্পে আজ আমরা চিংড়ির রাজধানী খ্যাত সাতক্ষীরার পথে পথে সাতক্ষীরার অর্থনীতির মূল চালিকা শক্তি নির্ভর করে এই মাছ চাষের উপরেই এখানকার মানুষদের জীবিকা শক্তির মূল উপাদানই মাছ চাষ আর আলাদা করে যদি বলতে হয় চিংড়ির কথা বলতেই হবে বাংলাদেশ থেকে ইউরোপ সহ বহির্বিশ্বে যেই চিংড়ি রফতানি করা হয় তার 70% যায় এখান থেকে এখানকার বাগদা আর গলদাকে তো হোয়াইট গোল্ড হিসেবেই চিহ্নিত করা হয় এই মাছ চাষকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে মাছ শাক বেচা কেনা করতে যাই মনে করেন সুবিধা হয়েছে ভালো আগে ছিল কাঁচা এখন পাকা সেখান থেকে সুবিধা হয়েছে ভালো রাস্তা পাকা হওয়ার কারণে আমরা খুব মানে উপকৃত আমরা মাছ শাক আনার কোনো ডিস্টার্ব হয় না আমরা সময় মতন মাছ নিয়ে বেচারে বিক্রি করতে পারি 5-7 বছর আগে এই অঞ্চলের রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না এখন হলো এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে শহরে মাছগুলো তোলা সম্ভব হয় আর সবথেকে বড় ব্যাপার যে হলো পদ্মা সেতু হওয়ার পর থেকে এই অঞ্চলের মাছের চাহিদাটা একটু বেশি বাড়ছে আমরা যে নতুন তরুণ সমাজ আপনারা লেখাপড়ার পাশাপাশি মাছ চাষ করে আমরা স্বাবলম্বী আছি আগে আমাদের মাছ চাষের খুব সংকট ছিল এখন বর্তমানে আমাদের মাছ চাষ খুব লাভবান হচ্ছে সাতক্ষীরা সমমনাময় একটি জেলা এখানে এই মৎস্য চাষের কারণে অনেক বেকারত্ব দূর হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে জড়িত আছে কারণ এখানে আমাদের যে ঘেরগুলো ছিল এখন অনেকটা পরিকল্পিতভাবে ঘেরগুলো হচ্ছে এবং পরিচর্যা করে করা হচ্ছে তবে আমি মনে করি যে আগের তুলনায় বেশি প্রোডাকশন হচ্ছে এবং অনেক বেকার যুবকরা এখানে কাজ করছে শিক্ষিত যুবকরা সাতক্ষীরা সেই হিসাবে কিন্তু আমাদের নজরে সবাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে যে অনেকের এমন কিছু ছিল না বেকার ছিল কিন্তু তারা এই কাজের সাথে সম্পৃক্তভাবে অনেকভাবে সম্পৃক্ত হয়েছেন মাছ চাষের উপর নির্ভর করে সাতক্ষীরার অর্থনীতি কতটুকু এগিয়েছে আমি তো মনে করি যে সাতক্ষীরা অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এখানে অনেক সম্ভাবনাময় জেলা এই জন্য শুরুতেই বলেছি এখানে বিশাল সুন্দরবন আমাদের আছে নিকটে কলকাতা এক্সপোর্ট ইম্পোর্টের সুবিধা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পদ্মা সেতু উপহার দিয়েছেন এটার জন্য যোগাযোগ এত বেশি দ্রুত হয়েছে যে যে কোনো মালামালের সঠিক মূল্য পাচ্ছে বিশেষ মাছ কাঁচা মাল এটার মাছের কিন্তু রেট বেড়ে গেছে গত বছর তুলনায় এখন কিন্তু রেট এবং দেশের মানুষ খাচ্ছে প্রত্যেক জেলায় যাচ্ছে এই মাছটি রাস্তাঘাট আগে খারাপ ছিল এখন অনেক ভালো হয়েছে রাস্তাঘাটে যানজটও প্রচুর আগে ছিল একটু এখন আগের চেয়ে একটু ভালো আগে আসতে তো ওই বাকাল ব্রিজ থেকে হেঁটে আর এখন সব জায়গায় পাকা রাস্তা আসার সুবিধা ভালো অনেক সময় তো সাতক্ষীরা থেকে ঢাকা আসা যাওয়া তো অনেক দীর্ঘ পথের মধ্যে পারিজিত হইতো কয়েকটা ফেরি পারিজিত হইতো এর মধ্যে দেখা যাচ্ছে যে পদ্মা সেতুর পদ্মা যে ফেরিটা ওটা তো অনেক বেশি সময় নিত আমাদের তো সেই অনুযায়ী বর্তমানে তো আমরা অনেকটা সুফল পাচ্ছি অতি অল্প সময়ে ঢাকা যাওয়া যাচ্ছে 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে এবং সকাল থেকে মাঝরাত অবধি বাস পাওয়া যায় তো ওই হিসাবে তো আপনার আন্তঃজেলা বা
রাজদের সাথে আমাদের সংযোগটা অনেক সুবিধা হয়েছে এবং সময়টা সাশ্রয় হয়েছে। আসলে সাতক্ষীরা অনেক উন্নত হয়েছে এবং চতুর্দিকে উন্নত হয়েছে, কিন্তু রাস্তাঘাট ভালো হয়েছে, কিন্তু আরও ভালো হলে আমরা একটু চলাচল করতে সহজ হবে। যোগাযোগ ব্যবস্থা সাতক্ষীরা সাত ভুমরা টু খুলনা হয়ে আমাদের এখানে মাওয়া দিয়ে আমাদের এই ভুমরার যত পণ্য এখান দিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়, যেহেতু এখানে একটি স্থলবন্দর আছে এটা দিয়ে এখন এটাতে খুলনা রোডটা মোটামুটি খুলনা ভুমরা রোডটা চার লেন হওয়াতে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা আল্লাহর রহমতে খুবই ভালো। এখন 10, 12, 15 বা তার আগে যে অবস্থা ছিল খুলনা সাতক্ষীরা খুলনা যশোর রোডটি খুবই খারাপ ছিল। যেমন আপনার যশোর থেকে ঢাকা থেকে যশোর হয়ে যখন আপনি সাতক্ষীরা আসতেন দেখা গেল যে আপনার এখানে নাভারন থেকে কাটা লাইনে আসতে হতো, ভ্যানে ভ্যানে পার হয়ে আপনার আসা লাগতো এখানে। এবং এমনও দিন গেছে যখন আমাদের পদ্মা সেতু হয় নাই আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য, 2 দিন আমাদের ফেরিতে থাকতে হয়েছে আমাদের এখানকার অনেকেরই, বা এমনি ম্যাক্সিমাম টাইম তো আমাদের ফেরিতে তো 2-4 ঘন্টা দেরি হইতোই। এখন আর এটা আমাদের জন্য খুবই সহজ হয়েছে, এখন আমাদের এখানে যশোর থেকে সাতক্ষীরা আসতে হয়তো 1 ঘন্টা 20-25 মিনিট সময় লাগে। এবং খুলনায় যাইতে হইলে আপনারা খুলনায় যে 30 মাইল আছে, 30 মাইল থেকে আমাদের ওখানে 3-4 কিলোমিটার বর্ষার সময় নৌকায় যাইতে হইতো, মানে রাস্তাটা এমন খারাপ ছিল। এখন খুলনায় যাইতে আমাদের এইখান থেকে 40-45-48 সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগে। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা কতটুকু এসেছে? খুবই ভালো, মানুষ অনেক সচ্ছল এবং তাদের কর্মসংস্থানের অনেক ব্যবস্থা হয়েছে, মানুষ অনেক ভালো আছে আগের তুলনায়। ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার প্রসার আসলে কতটুকু হয়েছে? আমাদের এইখানটায় একটা ইকোনমিক জোনের জন্য অনুমোদন হয়েছে ইতিমধ্যে। এটা ইকোনমিক জোনটি এখানে হইলে আপনার ইন্ডিয়ার যেহেতু আমরা কাছাকাছি, এখানে পণ্য পরিবহনের জন্য বা আমাদের কাছাকাছি এখানে মোংলা আছে, মোংলা বন্দর আছে, দেশের আমরা অর্থনৈতিক একটা বড় ভূমিকা রাখবো আমাদের এটা যখন চালু হবে। শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো পাচ্ছি, মা বাবার দাদা দাদিদের মুখে শুনেছি যে তারা লেখাপড়া তেমন করতে পারে না, কারণ আগে নারী শিক্ষা মানে প্রচলিত ছিল না। তো এখন আমরা নারী পুরুষ সবাই উভয়ই লেখাপড়া করতে পারছি, সমান অধিকার আছে আমাদের লেখাপড়া করার। এবং আমরা বাংলাদেশে যেখানেই যাই না কেন আমরা দেখতে পাই যেমন পুরুষরা বড় বড় কিছু হতে পারছে, তাদের স্বপ্ন পূরণ করতে পারছে, তেমন নারীরাও ঠিক তেমনিভাবে করতে পারছে। আর আমার এটা দেখে এটা শুনে অনেক ভালো লাগে যে আগে যে নারীরা ছিল তারা আরবি ছাড়া কিছু শিখতে পারত না, তাদের স্বপ্নটাও ছিল চার দেয়ালে বন্দি, কিন্তু আমাদের এখন আর সেটা নেই, আমরা সেটা মানে প্রাণ খুলে সেটা সবার সাথে বলতে পারছি এবং আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারছি। সুশিক্ষায় শিক্ষিত হওয়াই নয়, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাও উচিত, যার জন্যই তৈরি হয়েছে স্বাস্থ্য সুরক্ষা বইটি। এই স্বাস্থ্য সুরক্ষা বই থেকে আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পেরেছি এবং এই স্বাস্থ্য সুরক্ষা বই থেকে যে বয়সন্ধিকাল সম্পর্কে মুখ ফুটে বলা যেত না সেটি আমরা এখন বিনা লজ্জাতেই বলতে পারছি, সে সম্পর্কে আমরা জানতে পারছি। আর এরকমভাবেই যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে শুধু আমরাই নয়, শুধু আমাদের দেশ, আমাদের সরকার এবং এগিয়ে যাবে আমাদের সাতক্ষীরা। আমাদের বিভিন্ন ধরনের তথ্য নিতে হয়, এইটা আগে আমাদের বইয়ের মধ্যেই শুধু আবদ্ধ থাকতো, কিন্তু এখন আমরা এটা ল্যাবের মাধ্যমে আরও প্র্যাকটিক্যালভাবে আরও সুন্দরভাবে সেটা পাচ্ছি নিজেদের চোখে। আমরা এইরকম অঞ্চলে থেকে যে এত সুন্দর সুবিধা পাচ্ছি সেটা আসলেই অনেক আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। বাংলাদেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমরাও আশা করছি যে আমরাও এরকম দ্রুত গতিতে তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে যেতে পারবো। এই যে নতুন কারিকুলামে যে বইটি যুক্ত হয়েছে জীবন জীবিকা, এটাতে আমরা কীভাবে খাবার রান্না করতে হয়, তারপর আমাদের গাছ লাগানো, তারপর সঞ্চয়ের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে আরও আর্থিকভাবে সাফল্য করতে পারি। গ্রাম অঞ্চলে থেকেও আমরা যেরকম ঢাকা শহর অঞ্চলের বিদ্যালয়ের থেকে যে সুযোগ সুবিধাগুলো পাই সেগুলো আমাদের এই স্কুলে এরকম ধরনের বিদ্যালয়ে আমরা সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি। এখনকার শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা। আমরা আগে যখন লেখাপড়া করছি তখন পড়াশোনার একটা গণ্ডির মধ্যে ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষার মান অনেক ভালো, এসএসসি পাশ করে ইন্টার পাশ করে অনেকে মেডিকেল সাইটে, ইঞ্জিনিয়ারিং সাইটে অনেকে ভালো ভালো পর্যায়ে
আপনার জাতি পাচ্ছে এবং যাচ্ছে, মানে তাদের মিলা তালিকার মাধ্যমে স্কুলের মান উন্নয়নের দিক থেকেও অনেক ভালো, শিক্ষক এবং কর্মচারীর দিক থেকেও। শিক্ষায় সাতক্ষীরা বেশ এগিয়ে, বিশ্বের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা রাজধানীর সঙ্গে মিলিয়ে চলতে পারব। এই মুহূর্তে সাতক্ষীরা যেহেতু বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলে অবস্থিত, তারপরেও পড়ালেখায় বেশ এগিয়ে যাচ্ছে। তখন তো এক প্রকার পুঁথিগত বিদ্যাই ছিল, আমরা নিজেরাও পড়াশোনা করছি, শিক্ষকরা আমাদেরকে নোট করে দিতেন, আমরা নোটগুলোই মুখস্থ করতাম, সেভাবে করে দেখা গেল লিখে আসতাম, সেখানে পাঁচটা সাতটা প্রশ্ন বা দশটা প্রশ্ন ওর মধ্যেই কমন থাকতো। তারপরে সৃজনশীল আসলো, সেখানে মেধা বিকাশের বেশ একটা ই ছিল, ভালো মেধা বিকাশের সুযোগ পেয়েছে ভালো। কিন্তু কর্মমুখী শিক্ষা আপনারা জানেন যে এবার যে নতুন কারিকুলাম সরকার বাস্তবায়ন করতে যাচ্ছেন, তো এর যে প্রশিক্ষণ সেটা আমার স্কুলেই হয়েছে, নবরণ স্কুলেই প্রশিক্ষণ হয়েছে, এবং সেখানে এই কর্মমুখী শিক্ষার বিষয়টা অত্যন্ত ইফেক্টিভ হয়েছে। এই হাতে কলমে শিক্ষা হইলে যে বাচ্চাদের ক্লাসের উপস্থিতির হার এখন বেশ, তারা খুব আনন্দের সঙ্গেই স্কুলে উপস্থিত হয়। আগে নদীর সাইডে থাকতাম, সেখানে নদী খরণ করার পরে তারপরে বাড়িঘর নেই, জায়গা জমি নেই, সে জায়গায় খুবই অবস্থা খারাপ ছিল। তারপর সরকারে এই ঘরটা দেওয়ার পরে আল্লাহর রহমতে খুবই ভালো আছে। খুব কষ্টের পরে দিন যাইত, বাচ্চা কাচ্চা খাতি দিতে পারতাম না, আমার স্বামী নেই, আমি অসহায় মানুষ, হাসিনা সরকার ঘর দিয়েছে, আমি খুব শান্তিতে বাড়ির বসত করতেছি। রাস্তার ধারে বাস করতাম, অনেক কষ্টে দিন কাটতো, আমার দুটো বাচ্চা রয়েছে, এদের লেখাপড়ার খরচ, ঘর বাড়ি আমি তৈরি করতে পারিনি, আমার স্বামী গরিব মানুষ, খুব কষ্ট আমাদের দিন যাচ্ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে, সুন্দর রাস্তা দিয়েছে, পাশে স্কুল রয়েছে, বাচ্চারা খুব সুন্দরভাবে মানুষ হচ্ছে, আমরা খুব খুশি আছি, খুব শান্তিতে আছি। দেবেশ্বর গাজীর ছিলাম, আমার ঘর বাড়ি ছিল না, আমি ঘর ভাড়া থাকতাম, আমার ঘরে তালা মারত, তাই আমি ঘর পাইয়ে বেলা খুশি, তাই এখন ভালো আছি, এখন আমার বাড়ি হয়েছে। এইখানে এসে মনে করেন এখানে রাস্তাঘাট, সরকারি ঘর দিয়েছে, পাকা ঘর বাড়ি, এটা আমাদের ভালো সুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী যিনি এই অসহায় নিপীড়িত মানুষের কথা চিন্তা করেন, যিনি তার এই উদ্যোগটি আমার তো মনে হয় সারা পৃথিবী প্রশংসিত হয়েছে। তো সুতরাং আমাদের সাতক্ষীরা সদরের মানুষ আমরা খুবই খুশি, তাদের অভিব্যক্তি যদি শুনতে আমাদের মুখ থেকে শুনলে ওইভাবে হয়তো ওইভাবে আসবে না, তাদের মুখ থেকে শুনলে তাদের মুখে যখন আনন্দ অশ্রু ধারা ঝরে, যখন তারা যখন মন থেকে প্রাণ খুলে দোয়া করে দেশের জন্য, বঙ্গবন্ধু কন্যার জন্য, বঙ্গবন্ধুর জন্য, তো এটা আমাদের রাজনৈতিক কর্মী হিসাবে খুবই ভালো লাগে আমাদেরকে, যে যাদেরকে এই ধরনের এই শীতের সময় কুয়াশায় তারা এই রাস্তার উপরে থাকতো, বৃষ্টিতে ভিজত, রোদে পুড়তো, তাদের কথা কেউ চিন্তা করতো না, কেউ ভিক্ষা করতো, কেউ স্বামী নাই, কেউ প্রতিবন্ধী, হ্যাঁ, এইভাবে মানুষদেরকে যে এনে যে তাদেরকে একটু পাকা বাড়িতে নিজস্ব জমি সব ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ এটা ভাষায় প্রকাশ করার মতো। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়েছে কি ওদের? ওইখানে কিছু দোকান তো করেই দিয়েছি, পাশাপাশি আমরা ওদেরকে নিয়ে একটা করতেছি, ওদের একটা কমিউনিটি টাইপ করতেছি, আমরা একটা এনজিওকে দায়িত্বও দিয়েছি যে আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করে এরা কে কী বিষয়ে এক্সপার্ট, মনে করেন যে আমাদের তো যুব উন্নয়ন আছে, হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন ট্রেনিং দিই, তাই হাঁস পালন হোক, গরু ছাগল হোক, যেটা করো হোক, যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগটি যে কেউ বেকার থাকবে না, কেউ ভিক্ষাবৃত্তি করতে পারবে না, হ্যাঁ, তো আমাদের কর্মসংস্থানের ভিতর, কর্মের ভিতর থাকতে হবে। সেই কারণে আমরা চিন্তা করছি যে যদি কেউ সেলাই মেশিনের কাজ করতে চাই, তাদেরকে দিয়ে আমরা একটা সার্ভে করে ইতিমধ্যে আমরা কিছু কাজও করছি অলরেডি, যে তাদেরকে কর্মমুখী করা, যে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। এই আশ্রয়ণ প্রকল্পকে ভর করে আসলে সাতক্ষীরা জেলা কীভাবে এগিয়ে যাচ্ছে? তাদের বাচ্চারা দেখেন আগে যে তাদের খেলার জায়গা ছিল না, তাদের একটু মেয়েরা যারা অ্যাডাল্ট মেয়ে তাদের কিন্তু ওইভাবে বাস করার মতো জায়গাটা ছিল না,
তো তাদের এই যখন ওই ব্যক্তি দেখি তাদের ভালো লাগার জিনিসগুলো আমরা দেখি এবং তারা যে কর্মমুখী হচ্ছে তারা ওখানে বসে ধরেন মাদকের দিকে যাচ্ছে না বেকারত্ব থাকতেছে না টেনশন থাকতেছে না তারা নিজেদের কাজগুলো তারা করতেছে আমার সমাজের ধরেন পাঁচটা বিশৃঙ্খলা তৈরির যেটা হতো আগে সেটি হচ্ছে না তারা কর্মমুখী হয়েছে এই তারা বাচ্চারাগুলো স্কুলে যাচ্ছে খেলাধুলো করছে এইটাতে আমাদের রাজনৈতিক কর্মী হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের অনেক ভালো লাগার একটি জায়গা এবং এইভাবেই সাতক্ষীরার মানুষের ভিতরে আগে 2013-14 সালে আমাদের একটা সাতক্ষীরা একটা বদনাম ছিল এই যে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডগুলো দেখে কিন্তু তারাও কিন্তু এই সমস্ত খারাপ কাজের দিকে যাচ্ছে না তারাও দেশের প্রতি তাদেরও কিন্তু অনেক বেশি মহব্বত আন্তরিকতা যে না মানে প্রধানমন্ত্রী আমাদের জন্য চিন্তা করছেন আমরা দেশের জন্য কিছু করি বরাবরই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার এই সাতক্ষীরা জেলা তাই শুরু থেকে বেশ লড়াকু এই অঞ্চলের মানুষ তবুও সব প্রতিবন্ধকতা ছাপিয়ে এগিয়ে চলেছে উন্নয়নের পথে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে মজবুত করেছে অর্থনীতির ভিত সাতক্ষীরা জেলার এই এগিয়ে যাওয়ার গল্প চলতে থাকুক যুগের পর যুগ সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ